শুভ সকাল বন্ধুরা, বেঙ্গলি ব্লগার তনুতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। গান চালানো যেটা রোজকার রুটিন চালানো হয়েছে, আর মেয়ে গানের সাথে পুরনো দিনের গান দুলে দুলে গান গাইছে, আর আমি বেরোবো এখন বাজারে। সবজি বাজার আছে খানিকটা করবো, আর ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে হয়েছে, তো ইলিশ মাছ খাবো। এই দিক দিয়ে যাচ্ছি কোথায় বলো তো? যেখানে আমাদের স্কুটি আর গাড়িটা থাকে, বেডরুমের দিকটাতে, পিছন দিকটাতে। আর আজকের না ওয়েদারটা খুব ভালো হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, গরম লাগছে না, বেশ আরামদায়ক লাগছে। সকালে কালকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে বেরোবো, ইলিশ মাছ খাবো। আমার বর ইলিশ মাছের গ্রেভি খাবে, আর বললো মাছ বেছে দিলে একটুখানি খাবো। চলো তাহলে নিয়ে আসি গে, চলো বেরিয়ে পড়ি আমরা। বাজার করে ফেরার সময়তে রাস্তায় ফেসে গেছিলাম, প্রচণ্ড বৃষ্টি, প্রায় আধা ঘন্টা পৌনে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপরে একটু বৃষ্টি পড়া বন্ধ হতে এসেছি, আবার দেখা করছি এখন বৃষ্টি। এনেছি কচু শাক, আমার বর বলে কচু শাক না ইলিশ মাছের মাথা দিয়ে খাবে না, ও কিন্তু খাবে না, কিন্তু আমার জন্য ওই বেগুন, উচ্ছে, কাঁচা লঙ্কা নিয়েছি, শশা নিয়েছি, লেবু, এইসব টুকিটাকি যেগুলো। আর নিয়েছি মোচা, মোচা মেয়ে ছাড়িয়ে দেবে, ও ছাড়িয়ে দেয় নর্মালি আমাকে। ব্রেকফাস্টে বানাচ্ছি ডিম পরোটা, রুটিগুলো আগে বানিয়ে নিয়েছি, এটা সব থেকে সহজ উপায় বানানো যায়। তো দেখো রুটি আগে করে নিয়েছিলাম, ডিমটা দিয়ে এটা এমনি করে মাখিয়ে নিয়ে আর উপর থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখন তো টমেটো দেওয়া যায় না, তো আমি একটুখানি শশা কুচিও এর মধ্যে দিয়ে দিই, ভালোই লাগে খেতে। একটু নুন দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজ কুচি, শশা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কুচি করে রেখে দিয়েছি। আর একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, আমারটা তো শশা বেশি দেবে না, অল্প দিয়েছি শশা, কাঁচা লঙ্কা দিলাম না। স্নান করতে যাওয়ার আগে একটু রূপচর্চা করে নেব, তো এক চামচ দই, এক চামচ মধু, আর একটা ইভিয়ান ক্যাপসুলের ভেতরের যে জুসটা থাকে তেলের মতো জিনিসটা, সেটা দিয়ে নিয়ে এটাকে ভালো করে ফিটিয়ে নেবো, এটা মুখে লাগাবো আমি আগে। আর এর মধ্যে এক চামচ কফি পাউডারও দিলাম, নিয়ে ভালো করে সবটাকে ফেটাবো, একদম মিশে যায় যাতে এমনি করে ফেটাবো। দেখো এটা রেডি হয়ে গেছে, এবার এটাকে মুখে লাগাবো, মুখে মাসাজ করব, মানে হালকা হাতে আঙুলের ডগা দিয়ে পুরো মুখে একটু একটু করে লাগিয়ে নিয়ে মাসাজ করব। আজকে মাথাতেও আমি লাগিয়েছি ফ্রেশ অ্যালোভেরা, গাছ আছে আমার, সেই অ্যালোভেরার গাছ থেকে জেল বের করেছি, ইভিয়ান ট্যাবলেটের দুটো ভেতরে ক্যাপসুলে জুস দিয়েছে, নারকোল তেল মিলিয়ে পুরো মাথায় ভালো করে লাগিয়েছি। আজকে চুলের মুখে দুটোরই চর্চা করছি, দেখো মুখে ভালো করে এমনি গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মুখটা ম্যাসাজ করছি। এটা আমি সপ্তাহে দু তিন দিন করি, বয়স বাড়ার সাথে সাথে না একটু স্কিন কেয়ার করাটা জরুরি, কেননা বয়সে এমনিতেই স্কিনে রিঙ্কেলস আসে, ডাল হয়ে যায় স্কিনটা, তো এটা করলে একটু ভালো থাকে। 10 মিনিট আমি অপেক্ষা করবো শুকোবার জন্য। স্নান ফান করে নিয়েছি, দেখো স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে আর ফ্রেশ লাগছে, এটা আমি মাঝে মাঝে করি। আর চুলটাও খুব ভালো হয়েছে, একদম সফট হয়ে গেছে, স্নান ফান হয়ে গেছে। এবারে আমি কচু শাক যেটা নিয়েছিলাম সেটাকে সেদ্ধ করব, ভালো করে ধুয়ে গেছিলাম আমি স্নানে। এবারে কচু শাক একটুখানি সামান্য জল দিয়ে একটু নুন দিয়ে এটাকে কুকারে আমি সেদ্ধ বসিয়ে দিই। আজকে রান্না করবো না কচু শাকটা, কচু শাক কালকে রান্না করবো। আর বাসনগুলো সব আমি তুলে নিচ্ছি, মানে এই জায়গাটা খালি না হলে না কাজ করতে একটু অসুবিধা হয়, তাই বাসনগুলো আমি তুলে নিচ্ছি। আর ইলিশ মাছ এনেছি বাজার থেকে, এই বছরের প্রথম ইলিশ আনলাম, ইলিশ পাতুরি করব বলে। বাসন সব তোলা হয়ে গেছে আমার, এবারে ইলিশ পাতুরির জন্য মশলাটা আমি তৈরি করে নেব। আর নারকোল একটা এনেছি, কেননা মোচাও কিনেছি, কচু শাকও কিনেছি, আবার ইলিশ মাছের যে পাতুরি করি ওটাতে একটুখানি আমি নারকোল দিই। আর নারকোল যে আমি কেমন করে করি দেখো, এই নারকোলের পিছন দিকে দেখবে তিনটে ফুটোর মতো কালো দাগ থাকে,
সব কটা ফুটোতে কিন্তু ছুরি ঢোকে না, একটা ফুটোতে ঢোকে। ছুরি বা স্ক্রুড্রাইভার কিছুটা ঢুকে এটাকে ফুটো করে নিয়ে তারপরে একটা গ্লাসের উপর রেখে দিই, জলটা পুরোটা পড়ে যায়, তারপরে আমি নারকোলটা ফাটাই। তাহলে ছড়ায় ছিটায় না, ফাটাতেও খুব সহজে ফেটে যায়, ফাটাতেও খুব সুবিধে হয়। তো এটা আমি আমার জায়ের কাছে শিখেছি যে সত্যিই আমার খুব উপকার দেয়। দেখো বেশিক্ষণ সময় লাগে না, ফেটেও যায়, আর এই জল ছিটকিয়ে বেরিয়ে যাওয়ার একটা ভয় থাকে যে পড়বে, সেটা হয় না। এবারে দেখো আমি মিক্সিতে মাছের মশলাটা করে নিয়েছি। এক চামচ পোস্ত দিলাম, দু চামচ সাদা সর্ষে আর দু চামচ কালো সর্ষে, একটু হলুদ, নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা, পাঁচখানা দিচ্ছি আমি, কুচি কুচি করে দিচ্ছি। আমরা একটু ঝাল খাই, আর নারকোলগুলোকেও ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য দু চার দানা চিনি দিলাম, এবার এটাকে পিষে নেব ভালো করে। ফার্স্টে শুকনো পিষবো, তারপরে একটু জল দিয়ে নিয়ে পিষে নেব, আর একটুখানি জল দিলাম, এবারে পিষে নিচ্ছি। মশলা রেডি আমার, এবারে বাটিতে আমি মশলাটা তৈরি করে নেব মাছটা মাখানোর জন্য। সব ইলিশ মাছগুলো ধুয়ে নিয়ে নিয়েছি আমি, নুন হলুদ আর একটু সর্ষের তেল নিয়ে, আর সামান্য দই দিই আমি। এই ইলিশ মাছের পাতুরি বা ভাপে যাই করি না কেন, এটার মধ্যে আমি একটুখানি দই দিই, তাহলে না সর্ষের যে একটা তিতকুটে ভাপ থাকে সেটা কেটে যায় পুরো। তো আমি দু পিসই বানাবো। এই মাছটা প্রায় 700 গ্রাম কাছাকাছি ওজন ছিল, কারণ আমি একা খাবো, বেশি বড় মাছ নিয়ে লাভ নেই। আমার বর হয়তো আজকের দিনই খাবে, এরপরে আর খাবে না, তাও ওকে বেছে দিতে হবে, তবেই ও খাবে। তো এটাকে আমি মেখে নিলাম ভালো করে। অন্য মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, ওগুলো আবার পরে খাবো। ঝোলটা আমার বর খাওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু মাছ খায় না, অদ্ভুত একটা কাণ্ড জাগে, কিছু করার নেই। মাথা লাজে একটা ডিব্বাতে রাখলাম আর মাছগুলো একটা ডিব্বাতে রাখলাম। আর কলা পাতা আমি পুড়িয়ে রেখেছিলাম, একটু বেশি পুড়ে গেছে, যাই হোক আমি না একেবারে একটা একটা পাতা করে করছি না, একেবারে আমি একটা মাইক্রোওয়েভ বাসনে করছি, মাইক্রোওয়েভে বসাবো বলে। তো পুরো মাখা জিনিসটা এই কলা পাতার উপরে তেল মাখিয়ে নিয়ে এটা বসিয়ে দিলাম, আর পুরো মশলাটা এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এই পাতুরি খেতে আমার বর ভীষণ ভালোবাসে, ওই মাছ একটুখানি বেছে দিতে হবে তবে খাবে, আর না হলে ও শুধু ইয়ে দিয়েই খাবে। কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর উপর থেকে আবার এক দুটো কলা পাতা দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে নিয়ে মাইক্রোওভেনে 5-7 মিনিটের জন্য, মাইক্রোওয়েভ ফুল পাওয়ারের থেকে পরের পাওয়ারে আমি দিলাম। মেয়ে তো খাবে না মাছ, ওর জন্য চিকেন বানাতে হবে। যে দুটো ছোটো ছোটো মুরগি ছিল, দুটো লেগ পিস আর দুটো উইংস নিয়েছি, একটুখানি আদা রসুন ঘষে নিচ্ছি, আদা ঘষে দিয়েছি। আর রসুন আমি কী করি, খোসা সদ্য ধুয়ে নিই, তাড়াহুড়ো থাকলে, তারপর ওটাকে ঘষলে না দেখো খোসাটা কেমন বাইরে চলে আসছে আর রসুনটা গ্রেট হয়ে যাচ্ছে। এটা না খুব সহজভাবে বানায়, কিন্তু আমার মেয়ের ভীষণ পছন্দ হয়। একটুখানি পেঁয়াজ কুচিও দিচ্ছি, নিয়ে সব দিয়ে নিয়ে নুন হলুদ আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, আর সর্ষের তেল দেবো, আর কসুরি মেথি। কসুরি মেথি দেওয়াতে না এটার গন্ধটা এত ভালো আসে। কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম, আর সর্ষের তেল দিলাম, মানে ভালো করে মেখে নিচ্ছি এটাকে। মেখে নিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো, তারপরে রান্নাটা করব। দেখো ভালো করে মাখা মোটামুটি হয়ে গেছে। আধা ঘন্টা পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা দারচিনি, একটা এলাচ অল্প পরিমাণে তো, আর একটুখানি পেঁয়াজ, হাফ পেঁয়াজ দিলাম, একটু নুন দিয়ে হালকা ভাজা, লালচে করবো না, একটু গোলাপি রং ধরবে ভাজাটার মধ্যে। তখন চিকেনগুলোকে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে চিকেনগুলো খালি তুলে নিয়ে আগে আমি দিয়ে নেব, নিয়ে এটাকে না ভালো করে ভাজবো একটুখানি। উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজবো। প্রায় আমি 10-15 মিনিট ভেজেছি, দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি মেখে রেখেছিলাম, যে বাদবাকি মশলাটা প্লেটে ছিল, সেটা এর মধ্যে পুরোপুরি দিয়ে দেবো ভালো করে কাঁচিয়ে, একটু জলও মিলিয়ে এর মধ্যে দিয়ে দেবো। নিয়ে ঢেকে ঢেকে এটাকে বেশ খানিকক্ষণের জন্য আমি রান্না করব। ইয়েটা কষে এসছে চিকেনটা, এবারে
হালকা জল দেব। এটা কিন্তু শুকনোই বানাবো, কিন্তু একটু জলটা দিতে যাতে সেদ্ধটা ভালো করে হয়, নিয়ে আবারও এটাকে আমি ঢেকে দেবো খানিকক্ষণের জন্য। উপর থেকে একটুখানি ভাজা মশলা যেটা আমি গুঁড়ো করে রাখি, জিরে ধনে লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আর এইদিকে মেয়ে মোচা ছাড়াতে ছাড়াতে ক্লান্ত হয়ে গেছে, ও খালি ছাড়িয়ে ভেতরে শক্ত ডাটি আর ফুলটা ছাড়িয়ে দেয়, কুচিটা আমি করি, তো ওটা করে নিয়ে ক্লান্ত হয়ে গেছে ও। এবারে আমি বাদ বাকিগুলো কুচি করে রেখে দিচ্ছি, কালকে রান্না করবো ওটা, নুন হলুদে ভিজিয়ে রেখে দেবো। মেয়ে বলছে এটা করতে গিয়ে আমার ঘাড়ে ব্যথা, তুই অর্ধেক কাজ করে রেখে দিলি। মেয়েকে বলছি, ও বলছে ওমা এটা করতে গিয়ে আমার ঘাড়ে পিঠে ব্যথা হয়ে গেছে। আর মেয়েকে গল্প শোনাচ্ছে যে বাবা কচুর শাকে কেনানোর জন্য আমাকে কী বলেছে, যে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবে আমার বর বলেছে। আর আমি বলেছি কেন তুমি খাবে, তো বলছে না না আমার জন্য একটু আলাদা করে তুলে রাখবে, আর বাদ বাকি তুমি ইলিশ। ও আমার ব্যাপারে কিন্তু ও কনসার্ন, আমি কোনটা খেতে ভালোবাসি সেটা জানে, কিন্তু সেটা মনে করিয়ে দেবে যেটা তুমি নাও খাও, হ্যাঁ কিন্তু আমারটা আলাদা রেখো, এরকম হচ্ছে ব্যাপার। নিয়ে এটা নিয়ে খুব মজা সাজা করলাম আমি আর মেয়ে মিলে। দুপুরের খাবার নিয়ে বসে গেছি, ইলিশ মাছ রেডি, খুব মাইক্রোওভেনে করে দেখবে খুব ভালো হয়, খুব ভালো টেস্ট হয় মাইক্রোওভেনে, খুব ইজি বানানো মাইক্রোওভেনে। এ ভাপে দিলেও এমনিভাবে ঢেকে বসিয়ে দেবে কলা পাতা ছাড়া, আর কলা পাতা দিলে আলাদা টেস্ট হয়, পাতার একটা গন্ধ হয়। এদিকে মেয়ে চিকেনটাও দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, এই বছরে প্রথম ইলিশ মাছ খাবো, ওই জন্য খুব মানে আমি তো ভীষণ ভালোবাসি মাছ খেতে। আর ঝিঙে পোস্ত আর আলু পোস্ত এটা না কালকে বানিয়েছিলাম, আর কুমড়ো ডাঁটা দিয়ে ডালও বানিয়েছিলাম, কিন্তু আমার বর বললো যে ডালটা তুলে রাখো ওটা এখন আমি খাবো না, ওটা রাতে খাবো, তো আলু পোস্ত দিয়ে খাবে আর ইলিশ মাছের ওটা দিয়ে খাবে। আর মেয়ে ঝিঙে আলু পোস্ত, আমি আর মেয়ে ঝিঙে আলু পোস্ত, আর মেয়ে খাবে চিকেন আর আমি খাবো ইলিশ মাছে দিয়ে। তো চলো খেতে বসে গেছি, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তো আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো আর আনন্দে থেকো আর সুস্থ থেকো, টাটা।